মন যদি কে বলেছিল সাদা কাপড় বল দিদি। আচ্ছা আমি বলি, আমাকে এক্ষুনি আপনারা যেটা বললেন যে আপনার স্টাফদেরকে ডাকুন, তারা সবাই বলবে আমরা যেটা করেছি ঠিক করিনি, এটা তো বললেন। ওরা যেহেতু এসেছেন, আপনারা যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারেন, আপনারা যা যা বলেছেন আমি ক্যামেরার সামনে বলছি, সমস্ত দোষ আমাদের, আমাদের স্টাফেদের, আপনারা সবাই, আপনাদের কোনো দোষ নেই। আপনারা পরীক্ষার্থী, আপনারা পরীক্ষা দিতে এসেছেন, আপনাদের মাথায় অনেক রকমের দুশ্চিন্তা, কেননা দু বছর পরে আমাদের পরীক্ষা হচ্ছে, টাইম চলে যাচ্ছে, এখনও একটা পরীক্ষা বাকি আছে, কবে হবে তার ঠিক নেই। সেই জন্য আপনারা আজকে, আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে, যেগুলো নেগেটিভ ঘটনা বলে মনে হচ্ছে, সেই সমস্ত নেগেটিভ ঘটনা সব মিলিয়ে আমি বলছি আপনাদের কলেজের প্রত্যেকের সঙ্গে আমার সুসংবাদ, এমনকি আপনাদের কলেজ থেকে এক্স হয়ে গেছেন প্রান্তিকবাবু থেকে আরম্ভ করে অনেকের সঙ্গে, আবার আপনিও বললেন যে আমার আমাদের কলেজের অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, এখানে অনেকেই কম বেশি আমাদের সবাই সবার সঙ্গে চেনে, সবাই চেনা জানে, আর অশোকদাকে আমি ব্যক্তিগতভাবে এমনি সম্মান করি। তো সেই হিসাবে আমি বলছি আমাদের কলেজের সত্যি যে 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 ইস্যুগুলো বলেছেন, সেই ইস্যু সম্পর্কিত বিষয়ে আমাদের যদি সত্যিই নেগেটিভ আমরা বিহেভিয়ার করে থাকি, আরে আমি বলছি আমাকে বলতে তো দিন, আপনি যত ব্যক্তি সবার তরফ থেকে আমরা কলেজের পক্ষ থেকে ক্ষমা চাই, আমি ক্ষমা চাইছি সেক্রেটারি হিসেবে, আমাদের স্টাফেরা ক্ষমা চাইছেন। এই এবার বলুন আপনারা কি আজকে পরীক্ষার কিছুক্ষণ বাদে আমাকে ওই তোমাদের রুম থেকে যারা ইউনিটেড ছিল আমাকে যে বললো স্যার ওখানে কিছু ছেলে মেয়ে একটু ক্যাওয়াজ করছে, কি ক্যাওয়াজ স্যার? আমি বললাম ওকে লোড শেডিংয়ের ব্যাপারে, ঠিক আছে আমি যাচ্ছি। তো আমি যথারীতি গেলাম, যেয়ে দেখি আপনার আপনাদের অবশ্যই ঠিক আছে, আপনি বললেন যে স্যার আমার লোড শেডিং হয়ে গেছে, এরকম ব্যবস্থা করতে হবে। আমি ঠিক আছে, আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে, তাহলে আমি কিন্তু যথাসাধ্য কথা বলেই কিন্তু আমি এসেছি, আমিও যখন প্রথম থেকে দেখি তখনই কিন্তু লোড শেডিং, ঠিক আছে। তো সেই নিয়ে তারপরে কিছুক্ষণ এ করা করার পথে ওই করতে করতে কিন্তু লাইন চলে আসে, ঠিক আছে। আর পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয়, আপনার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে যে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে, মানে এখন যে হসপিটালাইজড হয়ে আছে, সেও ওই একই ইস্যু নিয়ে, আমি বললাম তো একই কথা তো বললাম তো, তাকে আপনি এত নানা কথা বলছিলেন তখন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে পরীক্ষাটা যাতে সুস্থ হবে সে আমি কিন্তু সেই চেষ্টা করেছিলাম, যাতে না আরেকটা অ্যাসুরেন্স দিন আগামীকাল থেকে আমাদের উপর কোনো রকম চর্চা হবে। হ্যাঁ বাকিটা বাকি মানে আগামীকাল, আগামীকাল কোনো রকম মানে আমি 100% দায়িত্ব নিয়ে বলছি, কোনো রকম আপনারা যেটা বলছেন কোনো রকম আপনাদের অসম্মান হওয়া, সময় নষ্ট হওয়া কিচ্ছু হবে না, আপনারা নিশ্চিন্তে পরীক্ষা দেবেন। আর ওই যে ছেলেটি গেছে আজকে হসপিটাল, আমরা এর আগের বারেও করেছি, আমরা যদি হসপিটালে সত্যি সে আসতে না পারে, আমাদের তো একজন পাঠিয়েছিলাম, যদি আসতে না পারে আমি নিজে বলছি, উনি তো আছেন সরকারিভাবে, ওনার ওখানে গিয়ে পরীক্ষা, আমরা পরীক্ষার ব্যবস্থা করবো, সুষ্ঠুভাবে পরীক্ষার ব্যবস্থা করবো। এই কিন্তু আমি চাই সে যেন আসে, আমি হসপিটালে গিয়ে থাকি, আমি এক্ষুনি যাবো, গিয়ে আমি তাকে দেখতেও যাবো, ঠিক আছে। আমি যেতেও চেয়েছিলাম কিন্তু এখানে আপনারাই বলেছিলেন যে আমার সঙ্গে কথা আছে, তাই আমি যেতে পারি।